আসসালামু আলাইকুম। ATN বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ। তোহার শুরুতেই বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যু। বর্ধিত লকডাউন কার্যকর হলে এক মাসের মধ্যে সংক্রমণ কমার আশা বিশেষজ্ঞদের। করোনার মহাদুর্যোগ থেকে দেশকে দ্রুত মুক্ত করতে সবাইকে আবারও স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। আরও এক সপ্তাহ বাড়ল চলমান লকডাউন, ঈদের আগে শিথিল করার চিন্তা ভাবনা সরকারের, জানালেন ওবায়দুল কাদের। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কমেছে। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড সাথে রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের। এবং মোহাম্মদপুর থানার ভাঙচুর মামলায় হেফাজত নেতা মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রতিদিন ভাঙছে অতীতের সব রেকর্ড। রোববারের 102 জনের রেকর্ড ছাড়িয়ে করোনা ভাইরাসে একদিনে 112 জনের মৃত্যুর নতুন রেকর্ড দেখল বাংলাদেশ। এ নিয়ে করোনায় মোট প্রাণহানির সংখ্যা 10,500-এর কাছাকাছি, তবে কিছুটা কমছে সংক্রমণের হার। কোভিড জাতীয় পরামর্শ কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর আশা, বর্ধিত লকডাউন কার্যকর করা গেলে এক মাসের মধ্যে মৃত্যু ও সংক্রমণের হার কমে আসবে। আরও জানাচ্ছেন মনুল আহসান। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখে মানুষের বেপরোয়া চলাচলের ফল, করোনায় প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড। গত তিন দিন মৃত্যু 101-102-এ থাকলেও সোমবার এ সংখ্যা পৌঁছেছে 112 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় দেশে এ পর্যন্ত মারা গেছেন 10,497 জন। দেশের অধিকাংশ জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। 24,152টি নমুনা পরীক্ষায় 4,271 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কিছুটা কমে দাঁড়িয়েছে 17.68-এ। কোন ব্যক্তি যদি সংক্রমিত হয় তাহলে তিনি 2 সপ্তাহ পর্যন্ত সংক্রমণ ছড়ানোর তার একটা সুযোগ থাকে, কিন্তু এই 2 সপ্তাহে যদি আমরা তাকে বাধ্যতামূলক আইসোলেশনে রাখতে পারি এই লকডাউনের মাধ্যমে, তাহলে 2 সপ্তাহ পরে যখন লকডাউনটা থাকবে না তখন দেখা যাবে যে তার ওই রোগ ছড়ানোর ক্ষমতাটা কমে গেছে। এই 2 সপ্তাহ লকডাউন পরে আমরা এর ইফেক্টটা পাবো প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ মে মাসের। আমরা মানে ডেফিনেটলি আশা করি যে সংক্রমণের হারটা কমে আসবে এবং মৃত্যুর হারটাও কমে আসবে। কোভিড জাতীয় পরামর্শ কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ এটিএন বাংলাকে আরও জানান, রাজধানীতে করোনা সংক্রমণের হার 30 ভাগের ওপরে। তার মতে বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে লকডাউনের পরও বিশেষ নজরদারির আওতায় রাখতে হবে। ঢাকা শহরে তো সংক্রমণের হার 30%-এর উপরে এবং সেটা সর্বাধিক সারা বাংলাদেশে, এবং কাছাকাছি গাজীপুর, তারপরে আপনার চিটাগাং, যেসব জায়গায় সংক্রমণের হার অনেক অনেক বেশি সেই জায়গাগুলোকে টার্গেটেড মেজার নিতে হবে। অর্থাৎ ঢাকাতে আংশিক লকডাউন এবং ঢাকাতে আরো কিছু বিধিনিষেধ করা লাগতেই পারে। করোনায় ষাটোর্ধ্বদের মৃত্যু হারই সবচেয়ে বেশি, কিন্তু বাড়ছে মধ্য বয়সীদের প্রাণহানির সংখ্যাও। শেষ 24 ঘন্টায় 31 থেকে 60 বছরের মধ্যে মারা গেছেন 48 জন, আর ষাটোর্ধ্ব 64 জন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের মহাদুর্যোগ থেকে দেশকে দ্রুত মুক্ত করতে সবাইকে আবারও স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখতে হবে। এ সময় কৃষিভিত্তিক অর্থনীতি গড়তে সরকার বিশেষ নজর দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে ভিডিও বার্তায় সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কৃষি উন্নয়নে নেয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, কৃষি অর্থনীতির পাশাপাশি শিল্পক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে সরকার। আমরা চাচ্ছি আমাদের দেশের কৃষিটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এবং কৃষি অর্থনীতির সাথে সাথে আমরা শিল্প
দিকে বিশেষ নজর দিয়েছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় বিশেষ বরাদ্দের কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা আমরা নিয়েছি এবং আমরা সেই সহায়তা দিয়ে যাচ্ছি। এবারেও যেমন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক তারাও সে ধরনের সহযোগিতা পাবেন, তার জন্য একটা থোক বরাদ্দ আমরা রেখে দিচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আবারও স্বাস্থ্যবিধির কথা স্মরণ করিয়ে দেন তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, গার্গেল করা, ভাপ নেওয়া এবং আমরা যে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলি দিয়েছি অবশ্যই সেই নির্দেশনাগুলি মেনে নিয়ে নিজেকে আপনারা সুরক্ষিত রাখুন, অপরকে সুরক্ষিত করুন এবং এই করোনা ভাইরাসের হাত থেকে যেন দেশ জাতি মুক্তি পায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন, যেন বাংলাদেশ এই মহা দুর্যোগ থেকে যেন দ্রুত মুক্তি পেতে পারে। যেখানে বেশি জনসমাগম হয় সেসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেন শেখ হাসিনা। সুস্থ আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ, খোদা হাফেজ। চলমান সব নির্দেশনা বহাল রেখে আরও এক সপ্তাহ বাড়ছে বর্তমান লকডাউনের মেয়াদ। এই মেয়াদেও গার্মেন্টস সহ শিল্প কলকারখানা চালু থাকবে। এছাড়া সব ধরনের জরুরি সেবা বন্দর এবং আমদানি রফতানি লকডাউনের বাইরে থাকবে। লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মুভমেন্ট পাস নিতে বলেছে পুলিশ। ফজল রাব্বি রিপোর্ট। 12 এপ্রিল জারি করা 13 দফার নির্দেশনার সবগুলোই বহাল থাকছে 28 তারিখ পর্যন্ত বর্ধিত সর্বাত্মক লকডাউনে। সে অনুযায়ী সারা দেশে বাস, ট্রেন, লঞ্চ, বিমান যোগাযোগ বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিং মল, দোকানপাট। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, বন্দর, টেলিফোন, ইন্টারনেট সহ জরুরি সেবা লকডাউনের বাইরে থাকবে। হোটেল রেস্তোরাঁ দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা, আবার রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবল খাদ্য সামগ্রী বিক্রি ও সরবরাহ করতে পারবে। রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা যাবে। স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প কলকারখানা চালু রাখা যাবে। তবে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পরিবহন ব্যবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে। এই সময়ে জরুরি কাজে বাইরে যেতে হলে পুলিশের মুভমেন্ট পাস নিয়ে যেতে হবে। তবে টিকা কার্ড দেখে টিকা নেওয়ার জন্য বের হওয়া যাবে। প্রধান তথ্য কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, আগের সব নির্দেশনা বহাল রেখেই আরও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে সর্বাত্মক লকডাউন। 6 এপ্রিলের পরে এটি আরও 7 দিনের জন্য এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। এটি একটি সিদ্ধান্ত হয়েছে, আজ ক্যাবিনেট সেক্রেটারি মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে, সেই সভায় সিদ্ধান্ত হয়েছে। সারা দেশের জেলা ও মাঠ প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে থাকবে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তাভাবনা করছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়িয়েছে। রাজধানীর সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। পরিবহন শ্রমিক সহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। ভাসমান মানুষদের প্রাণ বিতরণ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে রংপুর সড়ক জোন, বিআরটিসি এবং বিআরটিএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য শিথিল করা হতে পারে। লকডাউনের ষষ্ঠ দিন প্রয়োজন ছাড়া রাজধানীতে বের হওয়া মানুষের সংখ্যা কম দেখা গেছে, তবে জরুরি সেবা কার্যক্রম চালু থাকায় সড়কে ছিল গাড়ির চাপ। রাজধানীর বিভিন্ন মোড়ে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে জীবিকার তাগিদে বের হয়ে জরিমানা গুনতে হয়েছে নিম্ন আয়ের মানুষকে। চলাচলের ক্ষেত্রে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড সাথে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জরুরি দরকার ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, সরকারের এমন ঘোষণা জানেন না এই লোক। বাজার করা তার জরুরি ছিল। আমার বাবা কিছু আগে স্ট্রোক করে মারা গেছে, এই জন্য আমার ভাই আমার আর্জেন্ট যেতে হবে, মেডিকেলের কাজ আছে, তো সে চলেন
সে বলতেছে ভাই আপনি মুভমেন্ট পাস ছাড়া তো হবে না। আমি বললাম যে বস এখন অফিসে তো বলছে যে মুভমেন্ট পাস করেন সময় সেই সময়টা নেই। এমন হঠাৎ বিপদে পড়া মানুষের সংখ্যাও দেখা গেছে বিভিন্ন চেকপোস্টে। সকালে বিজয় সরণী মোড়ের চিত্র এটি। গাড়ির অত্যধিক চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল ট্রাফিক পুলিশকে। এর মধ্যেই পুলিশের জেরার মুখে পড়তে হয় চালকদের। উপযুক্ত কারণ দেখাতে না পারায় অনেকেই গুনেছেন জরিমানা। ট্রাফিক বিভাগের সদস্যরা বলছেন ভ্যাকসিন নিতে বের হওয়া মানুষের সংখ্যাই বেশি। আগের দিনগুলোতে মুভমেন্ট পাস দেখা নিয়ে কড়াকড়ি থাকলেও এদিন কিছুটা শিথিলতা দেখিয়েছেন তারা। জরুরি মুহূর্তে একটু ওই যে দেখা যাচ্ছে এখন আবার বিদেশ যাত্রী তারা একটু কিছু কিছু গাড়ি চেক করতে পারছে, তারা 90 উপরে পরীক্ষা করতেছে। পুলিশ তো মানুষের বাইরে না, পুলিশ তো মানুষের মধ্যে। আমাদের অবশ্যই সব দিক দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। সড়কে বের হওয়া যানবাহনের মধ্যে বেশিরভাগই ছিল ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। প্রমাণপত্র দেখানোর পরও পুলিশের মুখোমুখি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর থানার ভাঙচুর মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। রিপোর্ট। গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয় থেকে সকাল 11টার দিকে কড়া নিরাপত্তায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোহাম্মদপুর থানার ভাঙচুরের মামলায় তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে 7 দিনের রিমান্ডই মঞ্জুর করেন আদালত। যেহেতু এই ঘটনার সাথে আরও সম্পর্ক যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, এটা কত বড় অন্যায়। এই জিনিস আমল করতে পারবে না, মুসলিমের সম্পৃক্ততা আছে এবং আমার তদন্ত পর্যায়ে আছে এবং দীর্ঘদিন গত 2020 সালের মার্চ মাসের 6 মাসের এবং তারা জামিন চেয়েছিল আসামি পক্ষের আইনজীবী, সেটাও নামঞ্জুর হয়েছে। এদিকে রিমান্ডের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন মামুনুল হকের আইনজীবী। তবে রিমান্ড শুনানির সময় সংশ্লিষ্ট আইনজীবী ছাড়া গণমাধ্যম কর্মীদের এজলাস কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। সব কয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা এইরকম একটি মামলায় মামুনুল হক সাহেবকে 7 দিনের রিমান্ড যুক্তযুক্ত নয়। আসলে মূলত ধর্মীয় আঘাত নয়, মামুনুল হককে ছোট করার জন্য সুপরিকল্পিতভাবে এই মামলাটার করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। মোহাম্মদপুর থানার একটি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফিকে হেনস্থার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নির্দেশদাতাদের মধ্যে মামুনুল হক অন্যতম বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই অভিযোগ করেন। এ সময় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর অন্তর্ধানের ব্যাপারে সত্য কথা বলায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ধন্যবাদ জানান তিনি। লকডাউনের সময় দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কাউকে অহেতুক হেনস্থা না করার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। ফেসবুক লাইভ আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শফি সাহেব, যিনি হেফাজতের আমির ছিলেন, প্রায় শতবর্ষী মানুষ তিনি, তাকে যেভাবে হেনস্থা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, যাকে অক্সিজেন টিউব দিয়ে রাখা হয়েছে, তাকে হাসপাতালে নেওয়ার সময় সে অক্সিজেন টিউব খুলে নেওয়া হয়েছে, ডাক্তারদের তদন্তে বেরিয়ে এসছে তিনি হেনস্থার শিকার হওয়ার কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন, এবং এই সমস্ত কিছু নির্দেশদাতা হচ্ছে মামুনুল হকরা। বিরোধী মত নির্মূলের অংশ হিসেবে সরকার এখন ধর্মীয় নেতা এবং আলেম ওলামাদের নির্বিচারে গ্রেফতার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরের বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবিলম্বে গ্রেফতার বিএনপি ও ধর্মীয় নেতাদের মুক্তির দাবি জানান তিনি। লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের নগদ অর্থ সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানান বিএনপি মহাসচিব। সরকার ঘোষিত প্রণোদনায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষিত হয়েছে বলে সময় অভিযোগ করা হয়। সাধারণ মানুষ অত্যন্ত কষ্টে আছে, দিন আনে দিন খায় মানুষ, প্রান্তিক কৃষক এবং শ্রমিকদের তাদের কাছে ক্যাশ টাকা, যেটাকে আমরা বলি ক্যাশ ট্রান্সফার, এটা আমরা তাদের কাছে করতে হবে। এই লকডাউনের সুযোগ নিয়ে এটা ক্র্যাকডাউন করা হয়েছে। একদিকে বিএনপি
নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যে ইতিমধ্যেই প্রায় 300 পার হয়ে গেছে। অন্যদিকে ধর্মীয় নেতা যারা আছেন এবং যারা আলেম উলামা আছেন তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এই ধরনের ধর্মীয় নেতাদেরকে এইভাবে অপমান করা, তাদেরকে এইভাবে হয়রানি করা, এতে এদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু কোনোভাবে মেনে নেবে না। লকডাউনে অভিবাসী কর্মীদের জন্য ন্যায্য বিমান ভাড়ার সুপারিশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। যদিও বিদেশে যেতে শ্রমিকদের গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি বিমান ভাড়া, ছুটিতে এসে ফিরতি টিকিট নিয়েও ভোগান্তিতে রয়েছেন শ্রমিকরা। জনশক্তি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানিয়েছেন, কোনো অবস্থাতেই শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত বিমান ভাড়া নেওয়া যাবে না। শরফুল আলমের রিপোর্ট। কঠোর লকডাউনের সময় প্রবাসী অনেক কর্মীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে, কারো বা পিছিয়েছে নির্ধারিত সময়ের ফ্লাইটও। এতে চরম ভোগান্তিতে প্রবাসী কর্মীরা, সময় মতো যেতে না পারলে তাদের অনেকেই কাজ হারানোর দুশ্চিন্তায় রয়েছেন। এমন পরিস্থিতিতে এয়ারলাইন্স অফিসের সামনে ভিড় করছেন অনেকেই। টোকেন দিছে, বলছে কালকে আগামীকালকে টিকিট দেবে। এত ভুক্তভোগী কেন এই জিনিসগুলো? এইগুলো আমরা বাংলাদেশ সরকারের কাছে প্রতিবাদ করতেছি। লকডাউনের মধ্যে হয়রানিও পাচ্ছে প্রবাসী কর্মীদের। নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় চালু করা হয়েছে ফ্লাইট। অভিযোগ রয়েছে এই সময় টিকিটের দামও রাখা হয়েছে কয়েক গুণ বেশি। যেটা ভাড়া ছিল আপনি 65 থেকে 70, এখন এটা যেটা কমপক্ষে ভাড়াটা স্টার্টিং হচ্ছে আপনি 80 থেকে আরম্ভ করে ঊর্ধ্বে আপনি 90-99 এরকম যায়। কোভিড টেস্ট কখন করতে হবে, কখন যাব, কীভাবে কিছু মানে শিডিউল পাইতেছেন? এটা প্রবাসী কর্মীরা যদি তাদের নির্ধারিত ভাড়ার চাইতে বেশি ভাড়া দিয়ে যায় তাহলে কিন্তু তাকে আরও বেশি তার খরচ গুনতে হবে, তার অভিবাসন ব্যয় বেড়ে যাবে, বিশেষ ফ্লাইটের নামে যাতে কোনোভাবেই এই বিমানের ভাড়া বা ফ্লাইটের ভাড়া বাড়ানো না হয়। এখানে বাংলাদেশ বিমানকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করোনাকালীন সময়ে বিদেশে যেতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন জনশক্তি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। শ্রমিকদের জন্য লেবার ফেয়ার ব্যবস্থা চালু করার দাবিও করেন তিনি। এই প্যান্ডামিক সিচুয়েশনে সরকার যে সুবিধা দিয়েছে, যে ফ্লাইট ওপেন করে দিয়ে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে সুনির্দিষ্টভাবে একটা নীতিমালা প্রণয়ন করে আমাদের অভিবাসী কর্মীদের যাতে কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশগামী লেবারদের জন্য আপনারা স্পেশাল রেট একটা করেন, যেটা অনেকটা কম হবে, শুধু মৌখিক নয় এটা লিখিত আমি দিয়েছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমরা চেষ্টা করে যেতে পারি, বাট রেজাল্ট কি আসবে এটা বলা মুশকিল। বিদেশ যেতে ইচ্ছুক ও প্রবাসী কর্মীদের কর্মস্থলে যেতে দ্রুত ফ্লাইটের সংখ্যা বাড়ানো ও বিমান ভাড়া কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নিজের পরিচয় দেওয়ার পরও রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে ডাক্তার সাইদা শওকত জেনির আইডি কার্ড দেখতে চাওয়া পুলিশ ও ম্যাজিস্ট্রেটের আচরণ শিষ্টাচার বহির্ভূত বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। রাতে এক অনলাইন আলোচনায় তারা এই অভিযোগ করেন। এ সময় তারা বলেন, সাইদা শওকত জেনির চিকিৎসক পরিচয় নিশ্চিত হওয়ার অনেক বিষয় ছিল, তারপরও তাকে রাস্তায় দাঁড় করিয়ে হয়রানি করার কোনো যুক্তি নেই। এ সময় একজন চিকিৎসক বলেন, ডাক্তার সাইদা শওকত জেনি নিজেকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়েছেন, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন মুক্তিযোদ্ধার পরিচয় দেওয়া সবাই মুক্তিযোদ্ধার সন্তান কিনা তা যাচাই করার দাবি জানান ওই চিকিৎসক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার আব্দুন্নূর তুষার। এবারে ইফালে ইফতার সংবাদ। করোনায় কঠোর লকডাউনে বদলে যাওয়া জীবনযাত্রার প্রভাব পড়েছে রাজধানীর ইফতার বাজারে। সংক্রমণ থেকে বাঁচতে বেইলি রোড সহ নগরের বিভিন্ন দোকানে অনলাইনেই ইফতারের অর্ডার করছেন নগরবাসী। আবার স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বিভিন্ন বাজার থেকে ইফতার কেনা বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। আপের মাহমুদের আরও একটি রিপোর্ট। লকডাউনে বাইরে বের হওয়ার ঝামেলা এড়াতে অনলাইনেই পছন্দের ইফতার আইটেম অর্ডার করছেন অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে সেই সব খাবার। ভালোই সুবিধা হয়, এতে মনে করেন চট করে কিছু করা যায় বা অর্ডার দিলে প্রায় আমরা যত দ্রুত চাই তত দ্রুতই চলে আসে এবং খাওয়াটাও সুস্বাদু থাকে, ভালোই। ওরা খুব সুন্দরভাবে এবং নিরাপদভাবে তারা নিয়ে আসছে, বাইরেও যেতে হয় না, খুব শর্ট টাইমের মধ্যেই তারা চলে আসে বাসায়, এই জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না আমাদের। অন্যদিকের চিত্র লকডাউন ভঙ্গ করে কারওয়ান বাজার সহ নগরের অলিগলির অস্থায়ী দোকান থেকেও ইফতার কিনছেন অনেকেই। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, খেয়াল ছিল না, জাস্ট আবার পড়ে নিচ্ছে। এটা অবশ্যই আপনি লিগ্যাল এবং রাইট, মাস্ক ছাড়া থাকা উচিত না, আমি আপনাকে সমর্থন করি। দেন আমি নামাজে ছিলাম, আমি উজুতে ছিলাম, এবার ইফতার এটা নিচ্ছি, যার কারণে মাস্ক আমার খেয়াল ছিল না। বেসার বিনে ভাই মাস্ক পড়তে পারতেছি না এই কারণে। আচ্ছা আচ্ছা ভাই, মাস্ক আছে।
তাই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইফতার সামগ্রীর দোকানগুলোতে প্রশাসনকে আরও কঠোরভাবে মনিটরিংয়ের দাবি নগরবাসীর। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঝিনাইদহে চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুজিবুর রহমান। জেলা কৃষি কর্মকর্তা আজগর আলী এ সময় উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, এবার জেলায় 80,284 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। বিকেলে তাকে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত শনিবার ভিডিও কনফারেন্সে কংগ্রেসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন মনমোহন সিং। ওই বৈঠকে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অংশ নেন। রোববার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিয়ে চিঠি লেখেন ডক্টর মনমোহন সিং। এবারে সেহরি ইফতারের সময়সূচি। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সাহরির শেষ সময় রাত 4:09। রাজশাহীতে 4:14, সিলেটে 4:00, চট্টগ্রামে 4:07, খুলনায় 4:15, বরিশালে 4:11, রংপুরে 4:08 এবং ময়মনসিংহে সাহরির শেষ সময় রাত 4:06। আগামীকাল ঢাকা ইফতার সন্ধ্যা 6:26, রাজশাহীতে 6:33, চট্টগ্রামে 6:17, সিলেটে 6:21, খুলনায় 6:25, বরিশালে 6:24, রংপুরে 6:33 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:27। এবারে পলটিক্স খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে কাতুনায়েকে থেকে ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাল্লেখেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী 21 এপ্রিল প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। এর আগে কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেন বাংলাদেশের ক্রিকেটাররা। এতে তামিমের লাল দলের মুখোমুখি হয় মমিনুল হকের সবুজ দল। টেস্টের আগে এই প্রস্তুতি ম্যাচটি অনেক কার্যকরী বলে মনে করেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুথিয়া মুরালিধরনের এনজিওপ্লাস্টি করানো হয়েছে। ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে এনজিওপ্লাস্টির পর সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হিসেবে কাজ করছেন তিনি, সেজন্যই চেন্নাই ছিলেন মুরালিধরন। নিয়মাফিক মেডিকেল চেক আপের জন্য রোববার অ্যাপোলো হাসপাতালে যান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক। সেখানে পরীক্ষা করার পর জানানো হয় তার এনজিওপ্লাস্টি প্রয়োজন। আনুষ্ঠানিক বিবৃতিতে সানরাইজার্স হায়দ্রাবাদ জানিয়েছে সম্পূর্ণ সুস্থ আছেন 49 বছরের মুরালিধরন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যু। বর্ধিত লকডাউন কার্যকর হলে এক মাসের মধ্যে সংক্রমণ কমার আশা বিশেষজ্ঞদের। করোনার মহাদুর্যোগ থেকে দেশকে দ্রুত মুক্ত করতে সবাইকে আবারও স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। আরও এক সপ্তাহ বাড়ল চলমান লকডাউন, ঈদের আগে শিথিল করার চিন্তা ভাবনা সরকারের, জানালেন ওবায়দুল কাদের। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কমেছে, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড সাথে রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের। এবং মোহাম্মদপুর থানার ভাঙচুর মামলায় হেফাজত নেতা মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।